ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার স্বামী মুস্তাফিজুর রহমান এককালীন চট্টগ্রাম ছাত্রলীগের প্রখ্যাত নেতা ছিলেন। আপনার নাম? নূর নাহার বেগম। ইয়ে বাবার নাম? আব্দুল মান্নান। মার নাম? স্বামীর নাম তো মুস্তাফিজুর রহমান, আমরা জানি। সেই মা বাবা মুক্তিযুদ্ধের সময় কোনো ভূমিকা রাখছিল? কি করছিল? এইভাবে ইয়ে করছিলেন। তো আপনি তখন কোথায় ছিলেন? ওখানে কি 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 দেখছেন? পাঞ্জাবিরা আসতো কি পালায় পালায় অনেক দূরে যেখানে ওখানে কখনো অ্যাটাক করছিল? তারপরে এটা হলো কোথায়? আপনার সোহাগে শ্বশুরবাড়ি কোথায়? আর নিজের বাড়ি হলো মানুষের সোহাগে। দুই জায়গায় আপনি মুক্তিযুদ্ধের সময় থাকছেন? আমাদের শ্বশুরবাড়ির রাস্তার উপরে মানে বিপজ্জনক বেশি ছিল, তাহলে ইয়েতে এই যে রাজাকার টাজাকার কোন অত্যাচার করছে এলাকাতে? রাজাকার আমাদের বাড়ির কাছে ছিল, আমাদেরকে কয় না আপনাদের কোনো ক্ষতি করেনি? আমাদের ক্ষতি করতে পারে, আমাদের সবাই ছিল। ডিসেম্বর করছিলেন? মুস্তফি শেখ কি আপনার সাথে সাথে থাকতো? না, কোনো সময় থাকতো, একসাথে থাকতে পারি না, আমরা তো গ্রামের অনেক ভিতরে থাকতাম মাঝে মাঝে। শাশুড়ি নিয়ে আর তারপরে আমার বাচ্চা ছিল। আপনার শ্বশুর শাশুড়ি কখন কোথায় ছিল? শ্বশুর দুয়ারের মাঝখানে ছিল, বাড়িতে থাকতো মাঝে মাঝে, আবার পালায় থাকতো, দুই ছেলে মুক্তিযোদ্ধা ছিল, পালায় থাকতো আর কি ভয়ে। তুমি মিশেছো দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।